হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আজকে আমি যে একটা বিষয় নিয়ে চলে এসেছি, এমন একটা বায়োলজি টপিক যেটা কিন্তু তোমাদের যে কোনো পরীক্ষায় কোয়ালিফাই করার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো এটা বায়োলজির এমন একটা টপিক যেটা থেকে যে কোনো তুমি কম্পিটিটিভ এক্সাম দাও না কেন, তোমার যদি বায়োলজি সাবজেক্ট থাকে অবশ্যই এই টপিক থেকে কোশ্চেন আসবেই। এই টপিক বাদ দিয়ে কোনো দিন কোশ্চেন করা যাবে না যে কোনো কম্পিটিটিভ এক্সামে। তো চলো আমরা আজকে দেখবো সেই টপিকটা কি এবং সেই টপিকটার বিষয়ে একদম এ টু জেড আমরা ডিসকাস করব। তো চলো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল দেখছো, মাদ্রাসা SLST, প্রাইমারি টেট, হাইপার প্রাইমারি টেট, SSC, ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট, SI, সেই সবগুলি যে কম্পিটিটিভ এক্সাম আছে সেই সবগুলি কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এই টপিকটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো চলো আমরা দেখে নিই। ফার্স্ট অফ অল দেখো কি আছে, সেল সাইকেল কি। এটা কিন্তু একটা ক্লাসে কমপ্লিট করা সম্ভব না, তার জন্য কিন্তু আমি আজকে এক নম্বর ক্লাস নিয়ে এসেছি। পরবর্তী সময় কিন্তু আমরা বাকি ক্লাসগুলিও নিয়ে আসবো। তো এখানে কী হয়েছে, সেল সাইকেল প্রথম আমরা আগে জানতে হবে সেল কি, দেন আমাদের জানতে হবে সেল সাইকেল কি। সেল কি সেটা তোমরা সবাই জানো যারা বায়োলজি স্টুডেন্টরা আছো, যে সেল হলো যে কি ঘটনগত এবং কার্যগত একক, যেটা আমরা শর্টকাটে জানি। অ্যাকচুয়ালি সেল কি, আমরা যখন এটা বিল্ডিং ঘর তুলতে যাব তখন কি হবে, আমরা প্রথমে একটা ইট দিই, প্রথমে যে তিনটে উপাদান লাগে ইট, বালি অ্যান্ড সিমেন্ট। তা তারপর আমরা কি করি, ইট দিই, দেন বালি এবং সিমেন্টের একটা মিশ্রণ বানাই, দেন ইটের উপরে সেই মিশ্রণটা দিই, দেন আবার একটা ইট দিই, আবার সেই মিশ্রণটা দিই, আবার একটা ইট দিই। এইভাবে এক এক করে কিন্তু এক একটা ইট পরপর সাজিয়ে কিন্তু আমি যে বিল্ডিং ঘরটা তৈরি করছি। তো আমাদের কিন্তু দেহটাও এইরকম এক একটা ইট দিয়ে তৈরি, সেই এক একটা ইটকে আমরা বলছি কিন্তু সেল। তো আমরা জেনে গেলাম যে সেল কি, তারপর জানবো আমরা সেল সাইকেল কি। সেল সাইকেল হলো একটি কোষ একবার বিভাজন থেকে বিভাজন শুরু থেকে পরবর্তী বিভাজন শুরু পর্যন্ত যে ঘটনাগুলি ঘটে তার পর্যায়ক্রমে কিন্তু আবর্তনকে কোষচক্র বলছে। অর্থাৎ কি বলছে এখানে, যে একটা মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষ সৃষ্টি হওয়ার যে প্রসেসটা তাকেই বলা হচ্ছে কোষচক্র। অর্থাৎ একটা মাতৃকোষ থেকে দুইটা অপত্য সৃষ্টি হচ্ছে, একটা মাতৃকোষ থেকে দুইটা অপত্য সেল তৈরি হওয়ার যে প্রসেস তাকেই কিন্তু বলা হচ্ছে কোষচক্র। দেন আমরা পরবর্তী দেখবো যে সেল সাইকেলটা। দেন দেখো এখানে কিন্তু খুবই সুন্দর একটা পিকচার দিয়ে দেওয়া হয়েছে, দেখো খুবই সুন্দর একটা পিকচার। একটা হলো প্যারেন্ট সেল, দেন ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, দেন দুইটা হচ্ছে। অর্থাৎ আমি যেটা বলেছি যে একটা মাতৃকোষ তার থেকে কিন্তু দুইটা অপত্য সৃষ্টি হচ্ছে, যাকে এই পদ্ধতিটাকে কিন্তু আমরা বলছি কি, সেল সাইকেল। দেন দেখো বিজ্ঞানী হোওয়ার্ড, বিজ্ঞানী হোওয়ার্ড অ্যান্ড প্ল্যাক কিন্তু 1953 সালে এই সেল সাইকেলটা আবিষ্কার করেছিল। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রত্যেকবার পরীক্ষাতে আসে, আমি প্রত্যেকবারই দেখি এটা SSC পরীক্ষার মধ্যে, ট্যাট পরীক্ষার মধ্যে এবং SLST পরীক্ষার মধ্যে কিন্তু প্রত্যেকবার এই কোয়েশ্চেনটা দেওয়া হয় যে হোওয়ার্ড অ্যান্ড প্ল্যাক 1953 সালে কি হয় সেল সাইকেল আবিষ্কার করেন। অর্থাৎ পরীক্ষার মধ্যে আসতে পারে যে কে সেল সাইকেল ডিসকভার করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষার জন্য তোমরা পজ করে লিখে নেবে বা যা হ্যাঁ তুলে নেবে বা স্ক্রিনশট নিয়ে নেবে, যা করবে। আর PDF লাগলে অবশ্যই আমার কাছে অ্যাভেলেবেল আছে। দেন দেখো আমরা সেল সাইকেলটা বুঝবো। দেখো সেল সাইকেল G1S এবং G2, তো আমরা কী করবো, G1S এবং G2 এই তিনটাকে আমরা কি ধরছি, ইন্টারফেস দশা। এই তিনটাকে আমরা কি ধরছি, ইন্টারফেস দশা, G1S এন্ড G2। আর যে বাকিটা শুধু এম ফেজটা সেটাকে আমরা বলছি মাইটোসিস, সেটাকে আমরা বলছি যে মাইটোসিস, সেটাকে আমরা বলছি মাইটোসিস। অর্থাৎ আমরা বুঝতে পেলাম যে G1S এবং G2 এই তিনটাকে আমরা বলছি ইন্টারফেস এবং শুধু এমটাকে বলছি আমরা মাইটোসিস। তো তারপর দেখো যে G1 থেকে একটা G0 নামক একটা বেরিয়েছে, এবার এটা কি, প্রত্যেকটা বইয়ের মধ্যে G0টা দেওয়া নেই। আমি অনেকগুলি বই দেখেছি যে G0 জিনিসটা জানি নেই, যার ফলে আমার যে বায়োলজি স্টুডেন্ট আছে তারা জানতে চায় জানতে পারে না যে G0টা কি। আসলে G1 থেকে যে কোষগুলি অ্যাস দশার মধ্যে না গিয়ে একটা ড্যাশ দশায় চলে যায় তাকে G0 বলে, যেটা ডিভিশন করে না তাকে বলা হচ্ছে G0 দশা। অর্থাৎ ড্যাশ পজিশনে তাকে তাকে বলা হচ্ছে G0 দশা। তাহলে আমরা সেল সাইকেলের চক্রটা বুঝে গেলাম, দেন আমরা পরবর্তী সময় যাব। দেখো এখানে কিন্তু একটা জিনিস দেওয়া আছে যে অ্যাস দশায় কী হচ্ছে, ডিএনএ রেপ্লিকেশনটা হচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসবে যে ডিএনএ রেপ্লিকেশন কোন দশায় হচ্ছে, অ্যাস দশার মধ্যে হচ্ছে। দেন দেখো এখানে দেওয়া হয়েছে যে প্রিপারেশন অফ মাইটোসিস, মাইটোসিসের জন্য প্রিপারেশন কোন জায়গায় হচ্ছে, G2 এর মধ্যে। আর এখানে কী হচ্ছে, সেল ডিভিশনটা কোথায় হচ্ছে, এম ফেজে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনটা কোয়েশ্চেন, যে ডিএনএ রেপ্লিকেশন কোথায় হচ্ছে, অ্যাস দশায়,
তারপর কি হচ্ছে মাইটোসিস এর প্রিপারেশন কোথায় হচ্ছে G2 এ দেন কি হয়েছে যে সেল ডিভিশন কোথায় হচ্ছে সেটা হচ্ছে মাইটোসিস এ অর্থাৎ M দশায় তিনটা কোশ্চেন আমরা এখানে পেয়ে গেছি দেন দেখো যেটা আমরা পড়ছিলাম ইন্টারফেজ দশা যেটা হলো G1 ইন্টারফেজ দশা যেটা হলো G1 জেন S জেন G2 এই তিনটাকে আমরা কি বলছি ইন্টারফেজ দশা দেন আমরা মাইটোসিস মাইটোসিস কাকে বলছি প্রোফেজ মাইটোসিস বলছি আমরা প্রোফেজ প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ এই চারটাকে আমরা কি বলছি মাইটোসিস দশা বা এম দশা তারপর আমরা বলবো যে G1 এ কি হচ্ছে G1 এ দেখো সেন্ট্রিওল বিভাজিত হয় এটিপি উৎপাদন বৃদ্ধি পায় আরএনএ প্রোটিন এবং নিউক্লিওটাইডের বৃদ্ধি পায় আমরা জানি যে সেন্ট্রিওল কি সেন্ট্রিওল হলো একটা নিউক্লিয়াসের উপরে এরকম একটা স্ট্রাকচার গঠন করে এবং তার চারপাশে অ্যাস্টার থাকে যাকে বলা হচ্ছে সেন্ট্রিওল এটা হচ্ছে মাতৃকোষ এবং এটা হচ্ছে ডটার কোষ তাহলে সেই সেন্ট্রিওলের বিভাজন শুরু হয় এটিপি উৎপাদন বৃদ্ধি হয় এবং আরএনএ প্রোটিন এবং নিউক্লিওটাইড বৃদ্ধি পায় তোমরা জানো আরএনএ প্রোটিন নিউক্লিওটাইড কি এবং এটিপি কি যেটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে উৎপন্ন হয় এবং যার বৃদ্ধি পায় এবং G0 দশা G1 এর পরে যেটা এস দশা যেতে পারে না সেটা হলো G0 দশা তো আমরা দেখবো যে G0 দশাটা কি কোষ বিপাকীয়ভাবে সক্রিয় থাকে এই জায়গায় G0 দশা কি হচ্ছে কোষটা বিপাকীয়ভাবে সক্রিয় থাকছে কিন্তু কি হচ্ছে সে এস দশা যেতে পারছে না সেল ডিভিশন করার জন্য সে কিন্তু সক্রিয় থাকছে কিন্তু শুধুমাত্র ডিভিশন করছে না এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দেবে যে কোষ বিভাজন করছে না কিন্তু কোষ বিপাকীয়ভাবে সক্রিয় কোন দশা G0 দশা দেন আমরা পড়বো যে এস দশা কি ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয় যেটার মধ্যে ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হচ্ছে যেই দশাটার মধ্যে সেটা এস দশা হিস্টোন প্রোটিন বৃদ্ধি পায় দেন আমরা পড়বো G2 দশা বিভিন্ন কোষীয় অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বৃদ্ধি পায় মাইক্রোটিউবিউল একত্রিত হয় স্পিন্ডেল ফাইবার গঠন করে অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে দেন আমরা যে আসল জায়গায় আসবে সেটা হলো মাইটোসিস দশা বা এম দশাটা কি সে মাইটোসিস দশা এবং এম দশা কি সেটার মধ্যে প্রথমেই আছে প্রোফেজ দশা দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি স্টার মার্ক অলরেডি দিয়ে রেখেছি এটা প্রত্যেকবার কিন্তু যে কোনো এক্সামের মধ্যে আসে এটি কোষ বিভাজনের দীর্ঘতম দশা অর্থাৎ তোমার পরীক্ষা দিয়ে যাবে যে কোষ বিভাজনের সব থেকে দীর্ঘতম দশা কাকে বলা হচ্ছে অর্থাৎ প্রোফেজ দশাকে বলা হচ্ছে সব থেকে দীর্ঘতম দশা এই দশায় ক্রোমোজোম দুইটি থেকে ক্রোমাটিড থাকে দুইটি করে ক্রোমাটিড থাকে অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে কি হচ্ছে ক্রোমাটিড থাকছে নিউক্লিয়াস অদৃশ্যিত হচ্ছে নিউক্লিয় পর্দাও বিলুপ্ত হচ্ছে স্পিন্ডেল গঠন করছে এবং সাইটোজোমের ডুপ্লিকেশন করছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই লাইনটা যে নিউক্লিয়াস অদৃশ্য হচ্ছে পরীক্ষায় দিয়ে দেবে যে সেল ডিভিশনের কোন দশার মধ্যে নিউক্লিয়াস নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দার অদৃশ্য করছে সেটা কিন্তু তোমাদের প্রোফেজ দশায় এবং সেটা কিন্তু তোমাদের লিখতে হবে দেন সেন্টোজোমের ডুপ্লিকেশন হয় এই কোশ্চেনটাও কিন্তু চলে আসবে যে সেন্টোজোমের ডুপ্লিকেশন কোন দশায় ঘটছে অর্থাৎ প্রোফেজ দশায় ঘটছে দেন আমরা কিন্তু পিকচারটা দেখবো যে কি হচ্ছে এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ এই যে সেন্টোজোম দুইটা সেন্টোজোম হচ্ছে অর্থাৎ আমরা পড়েছি যে সেন্টোজোম আলাদা হচ্ছে এন্ড দেখো এটার মধ্যে যে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয়াস নিয়ে কিন্তু পুরো খালি আছে সেটা ক্রোমোজোমের চারপাশে তাহলে আমরা প্রোফেজটা দেখে নিলাম দেন আমরা দেখবো যে মেটাফেজ দশাটা কি আমরা দেখব মেটাফেজ দশাটা কি নিউক্লিয় পর্দার সম্পূর্ণরূপে অবলুপ্তি ঘটে ব্যামতন্তুগুলি ক্রোমোজোমের কাইনেটোকোর কাইনেটোফোর অংশে সংযুক্ত হয় এবং ক্রোমোজোমগুলি কোষ বিভাজন তলে অবস্থান করে তো আমরা এখানে দেখব যে নিউক্লিয় পর্দার একদমই অবলুপ্ত ঘটে যায় এবং কি হচ্ছে যে ক্রোমোজোমগুলি কি হচ্ছে কোষ বিভাজনের তলে অবস্থান করছে অর্থাৎ আমরা ছবিটা দেখলে একদমই ক্লিয়ার হয়ে যাবে দেখো ছবিটার মধ্যে একদমই ক্লিয়ার হয়ে যাচ্ছে ওরা কিন্তু ক্রোমোজোমীয় তলে অবস্থান করছে ক্রোমোজোম গুলি এবং কিন্তু সেন্ট্রোজোম কিন্তু এখানে দুইটাই আছে ঠিক আছে এবং আমাদের এটা যেটা জানতে হবে যে মাইক্রোটিউবিউল কি মাইক্রোটিউবিউল হলো এই যে সেন্ট্রোজোম থেকে যে নালিটা আরেকটা সেন্ট্রোজোম পর্যন্ত যাচ্ছে সেটা কিন্তু মাইক্রোটিউবিউল তাহলে আমরা মেটাফেজ দশায় দেখে যাচ্ছি কি হচ্ছে যে ক্রোমোজোমীয় তলে কিন্তু ক্রোমোজোমগুলি চলে এসেছে এবং কাইনেটোফোর তৈরি করছে দেন আমাদের যেটা জানতে হবে সেটা হলো অ্যানাফেজ দশা কি এই দশায় সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়ে ক্রোমাটিডগুলি কোষের বিপরীত দিকে চলন শুরু করে এই চলনকে অ্যানাফেজীয় চলন বলে অর্থাৎ কি যেটা মাঝখানে ছিল যে ক্রোমোজোমগুলি মাঝখানে ছিল এবার তারা একজন থেকে একজন আলাদা হতে থাকে এবং একটা উপরে এবং একটা নিচের দিকে চলে যেতে শুরু করে অর্থাৎ বিপরীত দিকে যেতে থাকে এটা এদিকে এবং এইটা সেই দিকে এই দিকে মানে বিপরীত দিকে চলন করছে বলে একে অ্যানাফেজীয় চলন বলছে এবং দেখা যাচ্ছে এই অবস্থায় ক্রোমোজোমগুলি
এল জেড এবং আই শেপ গঠন করছে। এবার ভি এল এবং জেড আই শেপটা কি সেটা আমরা দেখব। দেখা যাচ্ছে অনেকগুলি ক্রোমোজোম এরকম হয়ে যাচ্ছে যেটাকে ভি শেপ বলছে, অনেকগুলি ক্রোমোজোম দেখা যাচ্ছে যে এই শেপ হচ্ছে যেটাকে এল শেপ বলা হচ্ছে, অনেকগুলি ক্রোমোজোম দেখা যাচ্ছে যেটা এই শেপ করছে সেটাকে বলা হচ্ছে জেড শেপ, এবং অনেকগুলি দেখা যাচ্ছে যে শুধুমাত্র এই শেপ এরকম শেপ করছে, এরকম শেপ তৈরি করছে যাকে বলা হচ্ছে আই শেপ। অর্থাৎ দেখা যাচ্ছে যে বিভিন্ন যখন অ্যানাফেজিয় চলন হচ্ছে তখন বিভিন্ন ধরনের ক্রোমোজোম দেখা যাচ্ছে, একটা হলো বি শেপ, একটা হলো এল শেপ, একটা জেড শেপ এবং একটা আই শেপ। এই যে দেখে নাও তোমরা কিভাবে আলাদা হয়ে যাচ্ছে, দেখো এই যে ক্রোমোজোম গুলি অ্যানাফেজিয় চলন মানে দুইটার বিপরীত দিকে ওরা চলতে শুরু করেছে। দেখো এখানে লেখা আছে দ্য ক্রোমোজোমস হ্যাভ সেপারেটেড অ্যান্ড দ্য মুভিং টুগেদার দ্য পোলস, অর্থাৎ কি তারা দুজন দুটো দুজন আলাদা আলাদা হতে শুরু করেছে এবং যার যার পোলের দিকে যেতে শুরু করেছে, যাকে অ্যানাফেজিয় চলন আমরা বলছি। পরীক্ষায় আসতে পারে যে আমরা সেল ডিভিশনের কোন পর্যায়ের মধ্যে অ্যানাফেজিয় চলন দেখি, যেটা অ্যানাফেজ দশা হবে। দেন হচ্ছে টেলোফেজ দশা, অর্থাৎ তোমরা যদি সেল সাইকেল পরে যাও বিভিন্ন কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে যাবে। নিউক্লিয় পর্দা পুনরাবির্ভাব ঘটে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু প্রতিযোগিতা পরীক্ষায় আসে যে সেল বিভাজনের কোন দশার মধ্যে নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে, সেটা কিন্তু টেলোফেজ দশায় আবার পুনরাবির্ভাব ঘটে যাচ্ছে। দেন এটার মধ্যে কি হচ্ছে নিউক্লিয়াস গলগিবদি, নিউক্লিয়াস গলগিবদি এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি কিন্তু আবার উৎপন্ন হচ্ছে, এবং ক্রোমোজোমের ক্রোমাটিড তন্তু আকার ফিরে আসছে, অর্থাৎ প্রকৃতির মতো আবার কিন্তু এর মধ্যে ক্রোমাটিড ফিরে আসছে। দেখো আমরা দেখে নেবো টেলোফেজটা কি। এবার দেখো টেলোফেজটা টোটালি ওরা আলাদা হয়ে গেছে, দুইটা অপত্য তৈরি হয়ে গেছে, এই যে দুইটা অপত্য তৈরি হয়ে গেছে, এদের নিজস্ব সব জিনিসপত্র তৈরি হয়েছে, যে মেমব্রেন ছিল নিউক্লিয়ার মেমব্রেন অর্থাৎ নিউক্লিয় পর্দা কোমাটির সব কিন্তু ওদের তৈরি হয়ে গেছে। এবার কিন্তু ওরা তৈরি তৈরি হয়ে বসে গেছে কোথায়, টেলোফেজ দশায়। এবার টোটালি ওরা আলাদা হবে, টোটালি দুইটা আলাদা হবে সাইটোকাইনোসিস দশায়। টেলোফেজের পরেই আসবে সাইটোকাইনোসিস, সাইটোকাইনোসিস ও সাইটোকাইনোসিস, যার মধ্যে কিন্তু টোটালি আলাদা হবে। তো আজকে আমরা কি পড়লাম, আজকের ক্লাসে আমরা পড়েছি যে সেল সাইকেল কি, সেল সাইকেল কে আবিষ্কার করছে, সেল সাইকেলকে কয় ভাগে ভাগ করা যায়, সেই ভাগগুলি টোটালি কিন্তু আমরা আবিষ্কার করে টোটালি কিন্তু আমরা দেখেছি এটু জেড। তারপর আমরা কি দেখলাম যে প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ, অর্থাৎ যে মাতৃ কোষ থেকে দুইটা অপত্য কিভাবে তৈরি হচ্ছে সেটা কিন্তু আমরা দেখলাম। টেলোফেজ দশা পর্যন্ত টোটালি দুইটা আলাদা হয়ে যাচ্ছে, এবং সাইটোকাইনেসিস পদ্ধতিতে কিন্তু টোটালি সম্পূর্ণ দুইটা আলাদা হচ্ছে। তো আমি আশা করব যে তোমরা অবশ্যই আমার ক্লাসটা বুঝতে পেরেছো, এবং যদি তোমাদের বেনিফিট হয় তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করে দেবে, আর যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। ধন্যবাদ, শুভরাত্রি।